গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো গতকালকেও আমি হাতে বারণ নিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আমার কয়েকজন বন্ধু হয়তো মনে মনে ভেবেছো, সাথী দিদি ভাই সকাল সকাল বারণ দেখিয়ে দিল, এটা কি ঠিক করলো? আসলে কি করব বলো তো, মানে আমাদের ঘুম থেকে উঠেই না চোখে মুখে জলটাও মনে হয় কোনো দিন দিই, কোনো দিন নিয়ে দিই না, ওই ঝাঁটা কিংবা বারণ দিয়েই আমার দিনটা শুরু হয়। আর আমি যেহেতু আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি, তো সেক্ষেত্রে সকাল থেকে আমার সাথে যেরকম যা ঘটে তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, আমি সিঁড়ি ঝাঁট দিয়ে নিচ্ছি প্রথমে। সিঁড়িগুলো প্রত্যেক দিন ঝাঁট দিতে পারি না জানো তো, সময় হয়ে ওঠে না। একদিন কিংবা দুদিন মাঝে গ্যাপ দিয়ে দিয়ে আমি ঝাঁট দিই, তবুও কিন্তু ধুলো খুব একটা বেশি হয় না, কমই হয়। আর ধুলো কম হচ্ছে বলেই ধুলো উড়ছে না, অন্যান্য সময় ধুলো উড়ে একদম সাদা হয়ে যায়, তবুও নিজের মাথাটা ঢেকে রেখেছি। সিঁড়ি ঝাঁট দেওয়ার পালা শেষ। এবার বেশ কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আমি বাইরে নিয়ে যাব। তার আগে পা মোছা পাপোশগুলো বাইরে একটু বের করে থুই, পরে ঝেড়ে ঝুড়ে তারপরে তুলবো। টাইম কলে এখনও জল আসেনি, এই সকাল 8:30 থেকে 9টা নাগাদ জল আসে। তো জল আসলে আমি এই জামাকাপড়গুলো কেচে নেব। এবার আমি পাল্লাটা খুলে দেখি এই দিকের অবস্থা কি হয়ে রয়েছে। প্রথমেই দেখো কালো আঙুরগুলো চোখে পড়ছে, তো মা আমাকে কয়েকদিন আগে দিয়েছিল, আমি খেয়ে ফুরাতে পারিনি। আর দুটো ঘিয়ের শিশি রয়েছে, কাপ রয়েছে, টুকটাক জিনিস। আর এই মধুটা খুব প্রয়োজনে লাগে তখন যখন আমার কর্তামশাইয়ের কাশি হয় মাঝে মধ্যেই, তো তখন লাগে। আর জিনিস ব্যবহার করলেও মুছতে হবে আর না করলেও। আরে কালো জিনিসের ওপর ধুলো পড়লে তো বড্ড বেশি বোঝা যায়, যেমনটা আমি আমার জালনার গ্রিলগুলো দিয়ে বুঝতে পারি। কিন্তু খারাপ লাগার বিষয় এটা যে মিক্সিটা খারাপ হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে। রাজু প্রত্যেক দিন কিসের সমস্ত কিছু দিয়ে শেক বানায় সেটা খেতে পারছে না, তারপর আমারও তো রান্নার কাজে ব্যবহার হয় সেটাতেও হচ্ছে না, তো মিক্সিটা আগে সারাতে হবে। রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম, এবার আমি জানলাগুলো একটু পরিষ্কার করে নেব। শুধু জানলা নয়, এবার আমি বারান্দাটাই পরিষ্কার করব। বারান্দা, তারপরে যে ঘরে আমরা রাত্রিবেলায় আজকে ছিলাম সেই ঘরটা, আর ওই বড় ঘরে তো রাজু শুয়ে আছে, তো ওরা উঠলে তারপরে যখন যা হয় হবে। আগে আমি এই দিক পরিষ্কার করে স্নান করে একদম রান্নার দিকে যাব। এবার কর্তামশাই বেরোচ্ছে একটু বাইরের দিকে, তো সকালবেলা গাড়ি বের করেনি, সাইকেল নিয়েই যায় এদিক ওদিক। আর সায়নের সাইকেল এঁকে বেঁকে সাইকেলটার কিচ্ছু নেই একদম, ও যে কী করে চালায় ওই জানে। বন্ধুরা, তোমরা শুধু IPL দেখবে না, তোমরা এখানে মতামত দেবে এবং প্রচুর পুরস্কার জিতবে Lotus365.in এ। কে ম্যাচ জিতবে, কে টস জিতবে, এই ধরনের সমস্ত রকমের প্রশ্ন থাকবে। 50+ উপায়ে মতামত দিয়ে তোমরা প্রচুর পুরস্কার জিততে পারবে এখানে। Lotus365 নিবন্ধন করো এবং 365 বোনাস পাও। তুমি যা পাও 1 থেকে 1 24 ঘন্টা গ্রাহক সহায়তা, 10 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটা খেলে। ক্রিকেট ছাড়াও এখানে 200+ প্রশ্ন রয়েছে, যেখানে অ্যাপটি তাদের মতামত দিতে পারে এবং কষ্টের মূল্য জিতে নিতে পারে। এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন কাজল আগরওয়াল, নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউটেলার, সুনীল শেট্টি, এই সমস্ত বড় বড় সেলিব্রিটিরা। তো বন্ধুরা, আর দেরি কিসের, তোমরা এখনই Lotus365.in এ নিবন্ধীকরণ করো। ঘরের কাজ সমস্ত সেরে বাইরে বেরিয়ে এসেছি, তো এবার আমি রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়েছি, উঠোনের সামনেটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর অনেকগুলো জামা কাপড় আমি তার মধ্যে ভিজিয়েও রেখেছি, যে টাইম কলে জল আসলে কাচবো, কিন্তু টাইম কলের জল চলে গেছে, আমি এই ট্যাঙ্কির জল দিয়ে কেচে নিচ্ছি। তবে জল কিন্তু হাতে গরম গরম ঠেকছে আমার, মানে রৌদ্রের এত তাপ হয়েছে না লাস্ট 2-1 দিন ধরে, ট্যাঙ্কির জল বেশ গরম হয়ে যাচ্ছে। আর আমি স্নান করব দেখে এরকম থেবড়ে বসেছি, নয়তো আমি থেবড়ে বসে এরকমভাবে কাচি না, যদি স্নানের একটু দেরি থাকে তো একটু উঁচু হয়ে বসি তারপরে কাচি। তো এখন একদম, আর মা বলছে কি বুড়ো শিব বসেছে আমাকে দেখে। কি শীত করছে, গরমকালের শীত মনে করো না, এটা পৌষ মাঘ মাস। আচ্ছা আচ্ছা, বাহ, মনে তো করতেই পারো, এইভাবে ভিজে রয়েছি স্নানের মতো। ছাদে জামা কাপড় মেললে কিন্তু আমার একটা সমস্যা খুব হয়, আমি না ভুলেই যাই যে ছাদে জামা কাপড় মেলা আছে, কখনো মা তোলে আর আমি কখনো মনে রাখার চেষ্টা করি। আর এগুলো তো সব আজকে হালকা হালকা পাতলা পাতলা কেচে দিয়েছি, এগুলো 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তো আমি মনে করে আগে তুলে নেব। স্নান হয়ে গেছে, এবার রান্নার দিকে চলে এসেছি, তো চলো কাকুলির সাথে একটু আলাপ করে নিই। ওর সাথে তো সকাল থেকে তোমাদের দেখাই হয়নি। আজ শনিবার, আজ নিরামিষ তো। আচ্ছা, ওর নিরামিষের নমুনাটা দেখাই তাহলে। ধুয়েছে, ধুলে কি শুদ্ধ? এগুলো কি নিরামিষ হচ্ছে? আচ্ছা, ধুয়ে নিলেই নিরামিষ, ভালো কথা। আমাদেরও ডিম হচ্ছে আজকে। আর ওই প্রকাশ বলছে এত ডিম কি করবি, আমি এত ডিম আমরা ওই সুতুলে দিয়ে মালা বানিয়ে গলায় ঝুলাবো,
আমাদেরও নটা ডিম রান্না হবে। নিয়ে পর আমার এটা নিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ নাচ্ছি বেশ ঠিক আছে যাও। হ্যাঁ দি আছো। এদিকটা একটু নেড়ে দি একটুখানি পরে যাব। আমি কুমড়ো পাতা আনতে যাচ্ছিলাম। আজকে কুমড়ো পাতা বাটা বানাবো। তো ওই জন্য ভাবলাম ওই আমার জায়ের কুমড়ো গাছ লাগানো আছে ওদিকটায় যাব। কাকুলি আসুক তারপরে যাব। আর আমি ওদিকে ভাত বসিয়েছি দেখো বড় হাড়িতেই। অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে বলে সকাল দুপুরের সরি দুপুর রাতের একসাথেই বসিয়ে দিয়েছি। দেখবি তোর সব দেখা যাবে। তোমার তোমার কে হয় এই দুজন? এই দুজন আমার ভাসুরের ছেলে। আচ্ছা কাকলি কাকিমা হয় এদের। দিয়ে ভালো আছিস তো তোরা? হ্যাঁ কোথায় বাড়ি? ইশবপুর। জামালপুরের কাছে নিশ্চয়ই না? আচ্ছা বেশ যাও কাকিমা বাড়ি বেড়াতে এসছো, যাও ঘরে গিয়ে বসো গা। আরে পোতাজ বাবু কেমন আছো? বাবা দাঁতগুলোই তো সবাই দেখছে, আজকে ডিমের মালা করবো দেখবে বলে বসে আছে। কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, এবার পাতাগুলো অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবো কারণ খুব বালি বালি ভাব আছে। তো আর আগে ভাত করব, ডিমটা বসিয়ে দেবো তারপর লাস্টে এই পাতাটা বাটা করব। এখানে ভাত ফুটছে আর কাকুলির রান্না হয়ে গেছে দেখে আমি ভাবলাম কি কুমড়ো পাতাটা আমি একটু ওই কড়াইয়ের মধ্যে ওই আগুনে ভেজে নিই, দুই একটা কাঠঘুষি দিলেই ভাজা হয়ে যাবে, জ্বলন্ত উনন্ত তো সেই কারণেই একদিকে ভাত আর একদিকে কুমড়ো শাকটা ভাজছি, ভাজা হলে তারপরে বাটবো। আর অন্যদিকে আমি একটা বাটির মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। এই যে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, আর পাতাটা হয়ে গেলে একসাথে বেটে সর্ষের তেল দিয়ে মাখবো, যা লাগবে না খেতে গরম গরম ভাতের সাথে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে ডিম সিদ্ধও হয়ে গেছে, তো কুমড়ো শাক ধুয়েছিলাম এই জলটা, ওই জলটার মধ্যে ডিমটা ঠান্ডা হতে দিই, তাহলে ছাড়াতে আমার সুবিধা হবে। এত হাসি কি আছে? একটা কোকিল ডাকছে আর ও এত বিভৎসভাবে কু কু করছে কোকিলটার সাথে, কোকিলটা আর ভয় ডাকছে না, দেখছে এই বিকট আওয়াজটা কোথা থেকে আসছে। আবার ডাকছে, তুমি থেমে গেছো? দেখেছো কুমড়ো পাতা বাটা হয়ে গেল, একটু গর্ত করে নিলাম, এরবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি করে সর্ষের তেলটা দেবো তাহলে স্মেলটা দারুণ লাগবে। আর আজকে না কি হয়েছে বলতো, মানে দেরি করে রান্না হয়েছে তো গরম গরম ভাত গরম গরমই থাকবে, অন্যান্য দিন একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঠান্ডা হয়ে যায়, আর এই বাটাটা কিন্তু বেশ ভাব ওঠা গরম গরম ভাতের সাথেই খেতে বেশি ব্যাপক লাগে। রান্না করেছি, ধোয়া মাজা সব পড়ে রয়েছে, সবারির জন্য গরম ভাত বেড়ে নিয়ে এসছি। তো এখানে মায়ের আমার ওর এখানে আমরা তিনজন একসাথে বসে এবার খাবার খাবো। যাই খেতে বসি, সবাই বলতে মা সাথী খেতে বসে গেছি অলরেডি, আমিও যাই। এই যে আজকে ডিমের ঝোল এইসব বাটা ছাটা মা আমার পাল্লায় পরে খাচ্ছে, বাটা চালানি মাছ কিছু কিছু খাবার আছে যেগুলো আমি আসার পর বানাই তাই খায়, নালে খেত না এরা কেউ। একদম তাই, এই পাতা বাটা এই বাটা ও বাটা খেতে না, পাতা বাটা তোমার কচুলতি ভোলা মাছ, তারপরে হচ্ছে সেই কি মাছ বলে লালা লেলে ভাব, লোটে মাছ তো খাই না কেউ, আমি খাই আর মা খায়। এই আমাদের বাড়িতে হতো না। এই আর কে বাদ আছে? এ কাকুলি এটা কি তোমার এই বাটিটা? আমি তো আজকে চাঁদ ভাওয়া করে কে রাখলো, আজকে কাকুলি খেতে পাচ্ছে, গতকালকে রসগোল্লার রস দিয়ে আজকে বোঁদে বানানো হয়ে গেছে, দেখো এর মধ্যেও ছিল, সব খেয়ে খেয়ে পুড়িয়ে গেছে। তুমি কেন খেলে নাকি বসে বসে? হ্যাঁ আমি এখনো মুখে দিয়েই দেখিনি কেমন হয়েছে। এই সবে ঘরে আসলাম, সেই বিকেলবেলা বেরিয়েছি, আর ও যে ঘুম থেকে উঠেছে তারপরে আমি আর ঘরে ঢুকিনি, বালিশ ফালিশ গুলো সব ছড়ানো ছিটানো। বিকেলবেলা কোথায় বেরিয়েছিল? ওই যে বাইরে ছিলাম, বোঁদে তৈরি হচ্ছিলাম, আর অনেক অনেক বোঁদে তৈরি করা হয়েছে, এখন বাদ রয়েছে সবার বাড়িতে পৌঁছানো। সবার বাড়ি বলতে আমার মামা শ্বশুরের বাড়ি আর আমার ভাসুরের কাছে, মা গেল দিতে, ও তো পাশের পাড়ায় কোনো অসুবিধা নেই, আর একটু দূরে আছে আমার ননদ আমাদের বাড়ি, তো আমি আরও যাবো ভাবলাম যেহেতু রাতের রান্নাটা হয়ে গেছে, ভাবলাম একটু বোঁদে বেশি করা হয়েছে ওদের দিয়ে আসা হোক, টাটকা টাটকা বানানো হয়েছে, টাটকাই দেওয়া ভালো বাসি করার থেকে, তাই না? বাসি তো দোকান থেকে সবাই খাই, ভালো লাগছে কিন্তু খেতে। হ্যাঁ ভীষণ টেস্টি হয়েছে। আমি চায়ের দোকানে একটু দিয়ে আসলাম, তা বলছে সত্যি টাটকা রসের তো বোঁদে, বন্ধুদের দিয়ে এসছো? হ্যাঁ দিয়ে আসলাম না, দুটো দিয়ে গেলাম না, খুব ভালো হয়েছে। হ্যাঁ তা বলছে টাটকা রসের তো, আর ঘরে বানানো বোঁদে খুব ভালো লাগছে খেতে।
আচ্ছা আমি একটু বাইরে যাই, আমি ডিমের তরকারিটা গরম বসিয়ে এসেছি। আজকে 9টা ডিম রান্না করেছি যাতে দুবেলায় হয়ে যায়, তো সেই কারণেই এখন তরকারিটা গরম হচ্ছে, একটু গরম পড়ে গেছে। সরকাটা মেরেছে এই রান্না। আর কত করব আমি, তোমরা একটু বলো। সকালবেলায় উঠে এই যে ব্লগিং স্টার্ট করা, হ্যাঁ, তারপরে এই সংসারে টুকটাক রান্না বান্না ঘর পরিষ্কার কাজ, তারপরে আমার এই কুকিং চ্যানেলে শুট শর্ট ভিডিও, তার মানে তার মাঝে মধ্যে অনেক কিছু কাজ থেকে থাকে, তাও যদি আমাকে বলে আমি শর্টকাটে কিছু সারি, তাহলে বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আমি মন থেকে বলিনি কিন্তু। ও মন থেকেই বলেছে। তরকারি টক বগিয়ে ফুটছে ডিমের ঝোল, তো এই ডিমের ঝোলটা আমার রেডি করা থাকলো, আর কোনো অসুবিধা নেই, রাত্রের ভাতও তো করা আছে। আমার এই কানের তো আমি সকাল থেকে একটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ কালকে রাত্রে এই কানের যখন আমি পরে শুই, আমার কান থেকে একটা আমি পাই আর একটা পাই না, কিন্তু চোখ পড়লো যে এখানে দুটো কানেরই রয়েছে, কি করে সম্ভব? এটা মনে হয় পরে পেয়েছে, দিয়ে আবার এখানটায় করে রেখেছে, বুঝতে পেরেছ? থাক এখানে, পড়া যাবে। আরে দেখো এই শোকেসটা, সেই যে কর্তা গিন্নি কৃষ্ণনগরের, আর এই যে জোড়া ভেউ জোড়া, এটা হচ্ছে পায়রা, এইগুলো বেশ ফাঁকা ফাঁকা আছে। ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে, বেশি মানে জঞ্জাল হয়ে গেলে কেমন একটা ঘিঞ্জি ঘিঞ্জি ভাব লাগে। ওকে আসলো বাইরের থেকে, দেখি তো। হ্যাঁ এসছো, কলে ছিল দেখলাম, আওয়াজ পাচ্ছিলাম, ভাত পাত হলাম। হ্যাঁ বুঝলাম, ফ্রেশ হচ্ছ, তাহলে তুমি খেয়ে নাও ওটা। খেয়ে নেবো। হ্যাঁ রাত হয়েছে, নষ্ট হয়ে যাবে না? ফ্যানের সুইচ চিনতে আমি 10 বছরও মনে হয় চিনতে পারবো না। কারণটা কি জানি, বারবার লাইট জ্বালতে গিয়ে ফ্যানের সুইচ দিয়ে ফেলি, ঘরের ভিতরেও তো একই সমস্যা হয়। হ্যাঁ আমি ও পরে ভুলে যাই, দেখে আর লাভ হয় না কোনো, ও আর দেখে লাভ হয় না। আজকেও আমরা এই ঘরে থাকবো, বিছানা ঝাড়াই আছে, একটু চাদরটা টান করবো। হ্যাঁ ওই ঘর থেকে ব্ল্যাঙ্কেটটা আনতে হবে, সকালবেলা ব্ল্যাঙ্কেটটা আমি ওই ঘরে নিয়ে গিয়েছিলাম। সবসময় দেখো ওই ঘরে কথা বলি, ওই ঘরের ব্যাকগ্রাউন্ড একরকম আর এই ঘরের ব্যাকগ্রাউন্ড অন্যরকম, তাই না বললাম? হ্যাঁ এই ঘরে তো অন্যরকম হবেই। হ্যাঁ অন্যরকম করা আছে, তাই অন্যরকম। কালারটা খুব ভালো লাগে আমার এই ঘরে, এই ঘরে সত্যিই ভালো, সবকিছু জিনিসই ভালো, ওই ঘরেরও ভালো, দু ঘরেরই ভালো, দু ঘরে দু রকম ভালো। হুম এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা একটা কথা বলার ছিল, কালকের ভিডিওতে তোমরা শুনেছিলে আমাদের মুখ থেকে যে আজকে কোনো কথা বলার ছিল তোমাদেরকে, তো আজকে বলা হলো না, এই জন্য দুঃখিত, কারণ কথা দিয়ে কথা রাখতে পারিনি। আর অবশ্যই জানাবো, কারণ ডেলি ব্লগ এত লুকিয়ে রাখার মতো কিছু নয়, নিজেরা বিষয়টা নিয়ে আগে একটু ভাবি, সিদ্ধান্ত নিই, তারপরে তোমাদেরকে জানাবো, কেমন? এখনো সিদ্ধান্ত নেওয়াই হয়নি, তা সিদ্ধান্তটা হোক, সবার সাথে আলোচনা করে তারপর তোমাদের জানানো হবে।